দাদা সামনে ঈদ, সংসার ছোট, খরচাও ছোট, আমরা তো না খেয়ে মর দিছি। এই যে গাড়িগুড়ি বিষয় বন্ধ থাকলে আমাকে সংসার অচল, জয় যে বন্ধ চাকা ঘুরবে না ওই বন্ধু আমাকে সংসারে কিচ্ছু যাইতো না। এবং সরকারের কাছে আকুল আবেদন, আমাদের দিকে তুমি একটু দৃষ্টি চাই। এভাবেই আবেগে ভেঙে পড়েন বাস চালক। লকডাউনের শুরু থেকেই দেশজুড়ে বাস মিনিবাসের চালক হেলপার সহ শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন তাদের পরিবার পরিজন নিয়ে। কেন মনে করেন, আমরা আমার তিনটা সন্তান, বৌনিয়া জামাই বৌনিয়া আমরা পাঁচজন। তো এখন আমার মনে করেন যে গাড়ি পোয়া মনে করেন আমি এখন বড় কষ্টে চলতেছি ভাই। বাস চালকদের অভিযোগ, সিএনজি, অটোরিক্সা, ভ্যান ও প্রাইভেট কার চলাচল করলেও বন্ধ রয়েছে শুধু বাস মিনিবাস। তাদের কোনো কাজ নেই, কর্ম নেই, এখনও তাদের কেউ কোনো সরকারি বেসরকারি ত্রাণ পাননি। না এ পর্যন্ত কোনো সাহায্য সুবিধা কোনো কিছুই পায় না স্টাফরা, না কোনো পকেতুনি দেয় না, কোনো সাহায্য বলতে কোনো কিছুই দেয় না স্টাফ। অনেকে তাদের পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন খুব কষ্টে, চাহিদা পূরণ করতে পারছে না পরিবারের, সরকারি কোনো সহায়তা না পেয়ে মানবেত জীবনযাপন করছেন বলে জানান তারা। এখন পরিস্থিতিটা এখন মনে করেন ভাই এই যানবাহন চলতেছে না, আমরা এখন কষ্টে আছি। মালিক পক্ষ থেকে মনে করেন ওই যে 100 করে খোরাকি দেয় ভাই, 100 টাকায় আমি চলবো না বাড়িতে পাঠাম ভাই। তন্ময় আহমেদের ক্যামেরায় এয়ার পারভেজ, এনএন টিভি, নারায়ণগঞ্জ।